আর হয়তো কয়েকদিন পরে কলকাতা ট্রাম লাইনের মানচিত্র থেকে বাদ পড়বে বিবাদীবাগ এলাকা। আপাতত এমনটাই সিদ্ধান্ত নিয়েছে সিটিসি। এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে উত্তর কলকাতার দিক থেকে বিবাদীবাগের দিকে আসা ট্রামগুলি লালবাজার মোড় থেকেই ঘুরে যাবে। দক্ষিণ কলকাতার দিক থেকে আসা ট্রামগুলি থেমে যাবে এসপ্ল্যানেডে, যার ফলে বিবাদীবাগ এলাকায় ঘুরবে না ট্রামের চাকা। কিন্তু এমনটা হলে অসুবিধায় পড়বেন যাত্রীরা। শুনুন, ট্রাম যদি বন্ধ হয় তাহলে অসুবিধা হবে, এবং দেখুন ওদিকে ওদের কাজ করতে হবে, এদেরকে বন্ধ না করলে ওরা কাজ করতে পারবে না। সুবিধা অসুবিধা প্রত্যেকেরই দেখতে হবে। ট্রাম বললে তো নিশ্চয়ই অসুবিধা হবে, অনেক বয়স্ক লোক, অনেক এই লোক তো ট্রামে যাতায়াত করে, স্কুলের ছাত্রছাত্রী তারা আছেন, অফিস প্যাসেঞ্জার আছে। ট্রামের পরিষেবা যদি একটু ট্রাম বেশি করে দেয় তাহলে ভালো হয়। একদিকে যেমন ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ দ্রুত শেষ হওয়া প্রয়োজন, তেমনি বিবাদীবাগ এলাকার ট্রাম যাত্রীদের অসুবিধার কথাটাও মাথায় রাখা দরকার। তাই প্রত্যেকের সুবিধার কথা মাথায় রেখে কোনো সুরাহার পথ মেলে কিনা এখন সেদিকেই নজর সব মহলের। ক্যামেরায় রাজানন্দীর সঙ্গে প্রীতম ব্যানার্জির রিপোর্ট, সিটিভিএন নিউজ, কলকাতা।